রাজ্য জুড়ে একটা রব উঠেছে, খেলা হবে খেলা হবে। আরে বন্ধু, খেলা তো আগেই শেষ হয়ে গেছে, কারণ খেলায় বিজয়ী তৃণমূল হয়ে বসে আছে। তাহলে খেলার বাকিটা আছে কি? আসন্ন বিধানসভায় দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার করতে এসে ঘাটালের শ্রীপুরে এমনই বক্তব্য রাখলেন যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী। এই দিনই চন্দ্রকোনায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী সমর্থনে দল রোড শো শেষে বক্তব্য রাখতে গিয়ে জনতার উদ্দেশ্যে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনা উস্কে দিয়ে ভোট প্রতিশোধ নেওয়ার ডাক দেন তিনি। রবিবার দুপুর 3:30 নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 2 ব্লকের মহেশপুর ফুটবল মাঠে হ্যালিপ্যাড নেমে সেখান থেকে হুড খোলা গাড়িতে চেপে চন্দ্রকোনা বিধানসভা তৃণমূল প্রার্থী অরূপ ধারাকে সাথে নিয়ে ভগবন্তপুর বসনছোড়া হয়ে পলাশচাবড়ি পর্যন্ত রোড শো করেন। রোড শো শেষে পলাশচাবড়ি বাজারে বক্তব্য রাখেন, তারপর চপারে চেপে পাড়ি দেন ঘাটালে। ঘাটালে শ্রীপুরে ঘাটাল বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী শঙ্কর দলুয়ের হয়ে প্রচারে যান মিমি। ঘাটালে অবশ্য জনতার মধ্যে তেমন উন্মাদনা না থাকলেও অল্প সংখ্যক ভিড়ের মাঝেই দলীয় প্রার্থীকে সমর্থনের জন্য আহ্বান জানান। কাজ করতে চায়, যে আপনাদেরকে এগিয়ে নিতে চায়, যে বাংলাকে সোনার বাংলা গড়ে দিতে চায় এবং গড়েছেও, তার নামটা মনে করিয়ে দিতে, তার নাম মমতা ব্যানার্জি। আমি ভোট চাইতে আসিনি, আমি ভোট চাইবও না, শুধু এইটুকুই বলবো। যখন মানুষে খেতে পেত না, যখন মানুষে পিঁপড়ে খেত, যখন মানুষের বাড়িতে চাল ডাল তো ভুলে যাওয়া, এগুলো আসছে না, খাবার জলও ছিল না, তখন থেকে এখন অবধি ডেভেলপমেন্টটা কি জানেন? 2 টাকা কিলো চাল নয়, করোনার সময় ফ্রিতে চাল ডাল গম। এটা হলো আমার মমতা ব্যানার্জি, এটা হলো আমার স্কেল। তাই জন্য আমরা সবসময় বলি না যে মানুষ অনেক বড় বড় কথা বলে, অনেক কিছু বড় বড় বাতেলা যেটাকে আমরা বলি, অনেক মানুষ অনেক বড় বড় বাতেলা দেয়। তো আজ থেকে কিছু বছর আগে আমাদের যারা অপোনেন্ট, আমি কারো নাম নেবো না, আমি কাউকে পাবলিসিটি দিতে চাই না, কারণ এখন আমি মঞ্চে তাদের নাম নিলে তাদের পাবলিসিটি হবে। তাই জন্য আমি তৃণমূল কংগ্রেস ছাড়া কিছু চিনি না, আমি তাদের নাম ছাড়া কোনো নাম নেব না। তারা বলেছিল 15 লাখ টাকা সবার অ্যাকাউন্টে আসবে। বাহ, যা বাদ, এসছে এসছে 15 লাখ টাকা সবার অ্যাকাউন্টে চলে আসলে এখন তোমরা এখানে বসে থাকবে না। তাদের বাড়িতে চাল ডাল নুন সাইকেল এবং বই পৌঁছেছে, যে তার নাম মমতা ব্যানার্জি। সেই পাশে থাকবে, সেই কাছে থাকবে, সেই হাতে হাত ধরবে। মা মাটি মানুষের মা তিনি। সেজন্য আপনারা এটাই বুঝে নিন যে আগামী দিন এত আমরা সবাই বলছি ইলেকশন হচ্ছে, ইলেকশন হচ্ছে, এই হচ্ছে, সেই হচ্ছে, কিন্তু কি হচ্ছে আমরা তো জানি। খেলা তো হয়ে গেছে, আমরা তো জিতে গেছি, যে কাজ করে থেকে সুমন চক্রবর্তীর রিপোর্ট, খবর দিনভর।